নমস্কার, আমি অরূপ, আপনারা দেখছেন কলকাতা বাজার ইউরোবান ফেসবুক চ্যানেল। আর আজকে আপনাদেরকে দেখাবো একটা নতুন গাড়ি, যেটা মোটো ভোল্ট M7। ফার্স্ট টাইম আপনারা ইন্ডিয়াতে পেয়ে যাচ্ছেন কিন্তু মাল্টি ইউটিলিটি ইলেকট্রিক স্কুটার। আর এটাতে যে ব্যাটারিটা ইউজ হয়েছে সেটা হচ্ছে LFP ব্যাটারি, যেটা কিন্তু তেসলাকার গাড়িতে ইউজ হয়। তেসলা গাড়ির যে ব্যাটারি রয়েছে যেটাতে আগুন ধরবে না, বা যেটা তাড়াতাড়ি নষ্ট হবে না, বা যেটা ফায়ার প্রুফ বা ডাস্ট প্রুফ, সেই ব্যাটারি কিন্তু এটাতে ইউজ হয়েছে। তো আপনারা মানে চোখ বন্ধ করে কিন্তু এটা আপনারা কিনতে পারেন। এটা একদম নিউলি লঞ্চ একটা বাইক রয়েছে এটা। আর এই স্কুটারটার স্পেসিফিকেশন দেখাবো, আর স্কুটারটা এভাবে কী কী রয়েছে সব ডিটেলস আপনাদেরকে দেখাবো। ভিডিও লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। গাড়ির কী প্রাইস রেঞ্জ আছে, কী মাইলেজ আছে, কীভাবে আপনি এটাকে ইউজ করতে পারবেন, ইচ অ্যান্ড এভরি ডিটেলস আপনাদেরকে জানাবো। ভিডিও শুরু করার আগে বলছি, আমাকে যারা নতুন দেখছেন ইউটিউবে অর্থাৎ সাবস্ক্রাইব করুন আর ফেসবুক থেকে ফলো করে রাখুন। তো গাড়ির ব্যাপারে জানি, আর গাড়ির টপ স্পিড কী আছে, কী ব্যাটারি পাচ্ছেন, ইচ অ্যান্ড এভরি ডিটেলস জেনে নিন। স্টে টিউন। তার আগে আমরা দেখে নিই মোটো ভোল্ট M7 লঞ্চ প্রোগ্রামে কী কী হয়েছিল। লঞ্চ প্রোগ্রামটা হয়েছিল JW ম্যারিয়ট কলকাতাতে। আর এখানে বিশিষ্ট ব্যক্তিগণরা তাদের নিজেদের বক্তব্য রাখলেন মোটো ভোল্ট M7 ইলেকট্রিক স্কুটারের সম্বন্ধে। তারপর মোটো ভোল্টের অফিসিয়াল ওয়েবসাইটটা লঞ্চ কমপ্লিট হলো, যেখানে গিয়ে আপনারা মোটো ভোল্ট M7 সমস্ত রকম ইনফরমেশন পেয়ে যাবেন, কালার অপশন পেয়ে যাবেন, প্লাস ওখান থেকে আপনারা বুকিংও করতে পারবেন। সবার বক্তৃতা শেষের পরে মোটো ভোল্ট M7 যে মেন লঞ্চ প্রোগ্রামটা সেটা শুরু হলো। তো প্রথমে দেখতে পাচ্ছি আমাদের এখানে মোটো ভোল্টের যে গেট ছিল, যে এখান থেকে কিন্তু আমাদের ডিফারেন্ট ডিফারেন্ট প্রফেশনের রাইডাররা কিন্তু মোটো ভোল্টের M7 ডিফারেন্ট ডিফারেন্ট যে কালারগুলো আছে সেইগুলো নিয়ে একজনের পরে একজন ঢুকছেন এখানে স্টেজে। আর কালার কম্বিনেশন যে ছিল, সবকটা কালার কিন্তু দুর্দান্ত কালারে ছিল। মোটো ভোল্ট M7 হচ্ছে মাল্টি ইউটিলিটি ইলেকট্রিক স্কুটার, যেটা সমস্ত ধরনের প্রফেশনের মানুষরা কিন্তু ইউজ করতে পারবেন, সেটা কিন্তু আমাদের এখানে খুব স্পষ্টভাবে বুঝিয়ে দেওয়া হলো। মোটো ভোল্ট M7 যে কম্পোনেন্টসগুলো দিয়ে তৈরি হয়েছে সেই কম্পোনেন্টসগুলোর কিছু পার্টস কিন্তু এখানে ডিসপ্লে করা রয়েছে, যেটা আপনাদেরকে আমি দেখাচ্ছি এখানে। যেরকম এখানে সাইড ইন্ডিকেটার রয়েছে, ডিজিটাল ডিসপ্লে রয়েছে, হেডলাইট রয়েছে, মোটামুটি সব কিছুই এখানে মেনশন রয়েছে। ইন্ডিয়াতে কিন্তু প্রচুর ইলেকট্রিক স্কুটার লঞ্চ হয়েছে, কিন্তু ফার্স্ট টাইম কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মেড ইন ইন্ডিয়া ব্র্যান্ড। মোটো ভোল্ট একটা খুবই রেপুটেড ব্র্যান্ড, আপনারা সবাই জানেন। তো মোটো ভোল্টের M7 কিন্তু মেড ইন ইন্ডিয়া ব্র্যান্ড, আর এতে ব্যাটারি কিন্তু রয়েছে 3 কিলোওয়াট ব্যাটারি, 1.15 ইঁচ, মানে দুটো ব্যাটারি আছে। আমি একটু কাছে আসতে বলবো, মানে ফার্স্ট আমি আপনাদেরকে ব্যাটারিটা দেখিয়ে দিই। যদি আমি এই কিটাকে রাইট প্রেস করি তাহলে কিন্তু আর একটা ব্যাটারি যে কম্পার্টমেন্টটা থাকে সেই কম্পার্টমেন্টটা খুলছে এখানে। এখানে কিন্তু দুটো ব্যাটারি দেখতে পাচ্ছেন রয়েছে, প্রত্যেকটা ব্যাটারি কিন্তু 1.5 কিলোওয়াটের ব্যাটারি রয়েছে। টোটাল ব্যাটারিতে কিন্তু 3 কিলোওয়াটের ব্যাটারি রয়েছে এটাতে। আর এটা কিন্তু লিথিয়াম ফসফেট ব্যাটারি রয়েছে, প্রত্যেকটা ব্যাটারি 12 কিলোগ্রাম ওয়েট রয়েছে। চাইলে আপনি এটা এখান থেকে, আমি একটু কাছে আসতে বলবো, এখান থেকে ইজিলি এটাকে, এখানে যে লকটা রয়েছে এটাকে জাস্ট এরকম ঘুরিয়ে দিয়ে এটাকে আপনি খুলতে পারবেন এরকমভাবে। আর জাস্ট এটাকে এরকমভাবে আপনি চাগিয়ে নিয়ে এটা বের করে নিয়ে চার্জ দিতে পারবেন। ঠিক আছে, ব্যাটারিটা লাগানোর পরে কিন্তু আবার খুবই ইজি এটা। জাস্ট এখানে কিন্তু যে পয়েন্টটা রয়েছে, এখানে এই যে পয়েন্টটা আছে এখানে, জাস্ট এটাকে নিয়ে এসে এটা প্রেস করলে কিন্তু এটা জাস্ট টাক করে হওয়া যাবে, জাস্ট লক হয়ে যাবে। এই হচ্ছে এখানকার ফিচার্স। এখানে কোনো বুট স্পেস আপনারা পাচ্ছেন না, এখানে জাস্ট এটা ব্যাটারি কম্পার্টমেন্ট রয়েছে, সিটটা লক হয়ে গেলো। এবার সামনে থেকে আপনাদের কী কী ফিচার্স রয়েছে, কী মোড রয়েছে সেটা আপনাদেরকে দেখাবো। ফার্স্টে যদি আমরা এখান থেকে কীটা যদি দেখি, এখানে কিন্তু নর্মাল একটা কী রয়েছে, এই কীটাতে আপনারা এটাকে অন অফ করতে পারবেন। তো এটাকে ফার্স্টে অন করার পরে কিন্তু এখানে একটা সুন্দর ডিজিটাল মিটার চলে আসবে, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ডিসপ্লে রয়েছে, খুবই কম্প্যাক্ট ডিসপ্লে রয়েছে। আর গাড়িটা কিন্তু ওভারঅল লুকসের দিক থেকে আপনাকে যেটা দেখালাম অলরেডি, যে গাড়িটা কিন্তু খুবই সুন্দর লুকসে রয়েছে। তো আমি রাইট সাইডে যদি ফিচার্সের দিকে আসি, ফিচার্সের ফার্স্টে যদি আমরা উপর দেখি, উপর দিকে একটা হ্যাজার্ড লাইট রয়েছে, হ্যাজার্ড লাইট জ্বালানোর সাথে কিন্তু এখানে ইন্ডিকেটার এখানে শো করছে। তো রাইট সাইডে যদি দেখি, রাইট সাইডে ফিচার্সের মতো দেখি, যদি ফার্স্টে আমরা যদি দেখি ইকো মোড আছে, এটা আমি যদি ইকো প্রেস করি এই বাটনটা, তাহলে কিন্তু আমার এখানে ডিসপ্লেতে ইকো মোড চলে আসবে। ইকো মোড আসার সাথে সাথে আমি নিচের দিকে যদি দেখি, এখানে কিন্তু রেঞ্জটাও দেখাবে যে আমার ইকো মোডে কত কিলোমিটার রেঞ্জ দিচ্ছে। এখানে দেখাচ্ছে 139 কিলোমিটার কিন্তু রেঞ্জ পাবো এটাতে আমরা। ঠিক আছে, তো আমি যদি এবার পাওয়ার মোডে যাই, আমি যদি পাওয়ার মোডটা এখান থেকে প্রেস করি, তাহলে ডিসপ্লেতে কিন্তু পাওয়ার মোড চলে আসবে। এখানে কিন্তু পাওয়ার মোডের রেঞ্জ দেখাচ্ছে 129 কিলোমিটার রেঞ্জ, মানে পাওয়ার মোডে কিন্তু 129 কিলোমিটার রেঞ্জ দেখাবে। এটা হেভি ইউনিক ফিচার্স রয়েছে এটা। সবথেকে ইন্টারেস্টিং যেটা আমার এখানে লাগলো সেটা হচ্ছে দুটো ব্যাটারি যেহেতু রয়েছে, দুটো ব্যাটারি কিন্তু দুদিকে কিন্তু
চার্জিং মানে যে কতটা চার্জ রয়েছে সেটা এখানে দেখাচ্ছে। এবার যদি আমরা চলে আসি স্পোর্টস মোডে, স্পোর্টস মোড প্রেস করার পরে কিন্তু এখানে অলরেডি দেখাচ্ছে স্পোর্টস মোড। তো এখানে স্পোর্টস মোডে আসার পরে কিন্তু লেফট সাইডে কিন্তু অলরেডি রেঞ্জটা আমাদের এখানে শো করছে 120 কিলোমিটার, কিন্তু রেঞ্জ দেখাচ্ছে স্পোর্টস মোডে। একদম মিডিলে যে বাটনটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ক্রুজ কন্ট্রোলের একটা বাটন। তো আপনাদেরকে তিনটে মোড দেখালাম, তিনটে মোডে আপনারা কি স্পিড পেতে চলেছেন সেটা একটা খুবই ইম্পর্টেন্ট ব্যাপার, তাই তো? তো এখানে যে ইকো মোডটা রয়েছে, ইকো মোডে যদি আপনি চালান আপনি টপ স্পিড পাবেন 35, পাওয়ার মোডে যদি আপনি চালান তাহলে পাওয়ার মোডে পাবেন 45, আর স্পোর্টস মোডে যদি আপনি চালান তাহলে পাবেন আপনি 60। তো মোটামুটি এই ছিল এটার যে স্পিডের ব্যাপারটা, আর রেঞ্জ তো আপনাদেরকে বলে দিলাম কোন মোডে চালালে আপনি কী রেঞ্জ পাচ্ছেন সেটা অডোমিটারে আপনাদের শো করে দিচ্ছে। তো এই হচ্ছে বেসিক ফিচার্স, আর লেফট সাইডে কী কী আছে সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো লেফট সাইডে যদি দেখি, লেফট সাইডে কিন্তু একটা বেশ পাওয়ারফুল হর্ন পেয়ে যাচ্ছি আমরা, তার উপরে কিন্তু যেটা সুইচটা রয়েছে সেটা হচ্ছে সাইড ইন্ডিকেটারের সুইচ, ওপর দিকে যদি দেখি আপার ডিপারের সুইচ রয়েছে হেডলাইটের, আর একটা কিন্তু পাসিং লাইট দেওয়া রয়েছে এখানে যেটা বাইকে থাকে, এটা কিন্তু একটা ইউনিক ফিচার রয়েছে এটাতে। তো এই ছিল ওভারঅল সামনের যে হ্যান্ডেল বারের যে কটা ফিচার রয়েছে সেটা। নিচের দিকে যদি দেখি একটা সুন্দর পকেট রয়েছে এখানে, তার সাথে কিন্তু একটা ইউএসবি চার্জিং সকেট রয়েছে যেটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে বিল্ড কোয়ালিটি, মানে মোটোভোল্টের বিল্ড কোয়ালিটি নিয়ে কিছু বলার নেই, এখানে চার্জিং সকেট দেওয়া রয়েছে। মোটোভোল্ট M7 এর যদি একটা 360 আপনাদেরকে ভিউ দিয়ে দিই, তো 360 ভিউটা ঠিক দূর থেকে তো একদম সুন্দর লুকসে রয়েছে গাড়িটা, দারুণ স্টাইলিশ লুকস, আর কালার কম্বিনেশনগুলো যারা যে কটা কালার রয়েছে সবকটা ভালো। কালার অপশন যদি দেখাই আপনাদের, কালার অপশন কিন্তু ফার্স্টে কিন্তু একটা ইয়েলো কালারের অপশন আপনারা পেয়ে যাচ্ছেন, তারপর যেটা আছে সেটা হচ্ছে গ্লজি ব্ল্যাক, তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে গ্রে কালার রয়েছে, গ্রে, তারপরে যেটা রয়েছে সেটা হচ্ছে হোয়াইট। আর কতটা লোড ক্যাপাসিটি সেটা এখানে দেখেই বুঝতে পারছেন, যারা সুইগি জোম্যাটো করা তারা কিন্তু এটাকে আরামসে এইরকমভাবে কিন্তু আপনারা ডেলিভারি করতে পারবেন। তার সাথে কিন্তু সামনেও কিন্তু প্রচুর স্পেস রয়েছে, একটা জলের ক্রেট কিন্তু এখানে রাখা রয়েছে, এটা কিন্তু আরামসে এখানে ক্যারি করে নিয়ে যেতে পারবেন। আর লোড ক্যাপাসিটি নিয়ে যদি বলি, লোড ক্যাপাসিটি কিন্তু 180 কেজি, এটা আরামসে ক্যারি করতে পারবে। এটা চলে গেল হোয়াইট, তারপরে যে কালারটা পাচ্ছেন সেটা হচ্ছে স্কাই কালার, তার সাথে যেটা পাচ্ছেন সেটা হচ্ছে রেড কালার। তো টোটাল এখানে কিন্তু 6 types অফ কালারের গাড়ি কিন্তু আপনারা এখানে পেয়ে যাচ্ছেন। ফ্রন্টের দিক থেকে যদি দেখি, ফ্রন্টে হেডলাইটটা কিন্তু এখানে রয়েছে, এটা কিন্তু বেশ পাওয়ারফুল হেডলাইট। সামনে এই জায়গাটা, এই যে গ্রিন জায়গাটা, এটা হচ্ছে নাম্বার প্লেটের জায়গা, এটা হচ্ছে গেল হেডলাইট। আপার সাইডে যদি দেখি, আপার সাইডে হ্যান্ডেল বারের সাথে কিন্তু রয়েছে সাইড ইন্ডিকেটার, এদিকেও একটা রয়েছে, এদিকেও একটা সাইড ইন্ডিকেটার রয়েছে। আর গাড়ি যদি সাইড থেকে দেখাই, এখানে কিন্তু মোটোভোল্ট M7 এর ব্যাজিং রয়েছে, তার সাথে কিন্তু এখানে সাইড স্ট্যান্ড রয়েছে, যে পিলিয়ন থাকবে পিলিয়নের জন্য সাইড স্ট্যান্ড, এটা হচ্ছে একটা গার্ড রয়েছে, তার সাথে কিন্তু ডাবল স্ট্যান্ডও আপনারা এটাতে পেয়ে যাচ্ছেন। তো এই হচ্ছে ওভারঅল গাড়িটা। আর ব্যাক সাইড থেকে যদি দেখাই, ব্যাক সাইড থেকেও কিন্তু আপনি এরকম টয়লেট দেখতে পাচ্ছেন, তার সাথে কিন্তু আপনারা ড্রাম ব্রেক পাচ্ছেন পিছনে কিন্তু, আর সাসপেনশন কোয়ালিটি দেখতেই পাচ্ছেন। আরও ক্লোজ যদি দেখাই কতটা সুন্দর সাসপেনশন কোয়ালিটি, তার সাথে কিন্তু ড্রাম ব্রেক পাচ্ছেন পিছনে। আর সামনের দিকে যদি দেখাই, সামনেও কিন্তু আপনার ড্রাম ব্রেক পাচ্ছেন, আর প্রত্যেকটা টায়ার কিন্তু টিউবলেস টায়ার রয়েছে। সামনে যদি হুইল সাইজের কথা আপনাদেরকে বলি, 12 ইঞ্চি কিন্তু ফ্রন্টে আপনারা হুইল পেয়ে যাচ্ছেন, যেটা 90ও বলা যাবে, 12 ইঞ্চি রয়েছে ফ্রন্টে। পিছনের দিকে যদি আসি, পিছনেও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন 90। আর ব্যাক সাইড থেকে যদি দেখি, ব্যাক সাইড থেকে কিন্তু সাইড ইন্ডিকেটারগুলো তো খুব সুন্দর লাগছে, পিছনে একটা মোটোভোল্টের ব্যাজিং রয়েছে, আর এখানে কিন্তু নাম্বার প্লেটটা আপনাদের লাগবে, এটা হচ্ছে টেল লাইট, এটা হচ্ছে টেল লাইট। আর আপনাদের অলরেডি দেখিয়েছি মানে কীভাবে এখানে আপনারা যারা সুইগি জোম্যাটো করে তারা কীভাবে এখানে ক্যারি করতে পারবেন, এখানে লোড নিতে পারবেন, প্লাস তার সাথে কিন্তু এখানেও আপনারা অনেক কিছু ক্যারি করতে পারবেন। ব্যাটারি নিয়ে যদি আপনাদেরকে বলি, তাহলে এই যে গাড়িটা রয়েছে মোটোভোল্ট M7, এটাতে কিন্তু আপনারা 100,000 কিলোমিটার পর্যন্ত আপনারা এটা ইজিলি আপনারা চালাতে পারবেন। 100,000 কিলোমিটার কোম্পানি কিন্তু বলছে আপনি 100,000 কিলোমিটার পর্যন্ত আরামসে চালাতে পারবেন। আর যদি ব্যাটারির লাইফ সাইকেল মানে কতবার আপনারা চার্জ দিতে পারবেন সেটা যদি আপনারা আপনাদেরকে সাথে শেয়ার করি, তাহলে 1000 টাইমস আপনারা কিন্তু এটাকে আপনারা চার্জ দিতে পারবেন, মানে 1000 বার এটাকে আপনারা চার্জ দিতে পারবেন। এই ইলেকট্রিক স্কুটারটা কিন্তু খুবই সেফেস্ট ইলেকট্রিক স্কুটার, কারণ এটা AIS 156 কমপ্লিয়েন্ট রুলস অ্যান্ড রেগুলেশনস মেনেই কিন্তু এই ইলেকট্রিক স্কুটারটা তৈরি করা হয়েছে। এত সেফটি নিয়েও এর কস্ট কিন্তু খুবই কম। সিঙ্গেল চার্জে আপনারা এটার মাইলেজ পেয়ে যাচ্ছেন 166 কিলোমিটার, 166 কিলোমিটার পেয়ে যাচ্ছেন এটার আপনারা সিঙ্গেল চার্জে রেঞ্জ। আর সিঙ্গেল চার্জের রেঞ্জ মানে 1000 সাইকেলস যেটা হয় আপনাদের, 1000 × 166 আপনারা হিসাব করে নিন কত হতে পারে, 166,000 কিলোমিটার রেঞ্জ এমনি পেয়ে যাচ্ছেন ইকো মোডে। আমি ইকো মোডে বলছি, কারণ পাওয়ার মোডে আপনাদের অলরেডি শেয়ার করে দিয়েছি, পাওয়ার মোডে কিন্তু এটার যে রেঞ্জ আছে সেটা কিন্তু কমবে। পাওয়ার মোড আর আপনাদের স্পোর্টস মোড যে মোড দুটো রয়েছে সেটা কিন্তু একটু কমবে আপনাদের এটার সাথে।
তো চলুন এটা টেস্ট করে দেখা যাক। তো নর্মালি আমি এখন ইকো মোডেই রয়েছি, ইকো মোডে জাস্ট থ্রোটলটা এখান থেকে পাকাবো। থ্রোটল পাকালেই কিন্তু এটা খুব সুন্দরভাবে কিন্তু যাচ্ছে, আর গাড়িটার স্টাইলিস্ট রয়েছে, খুবই স্টাইলিস্ট গাড়ি এটা, আর খুবই সুন্দর। মানে সাসপেনশন করলে যদি বলি আপনাদের, আর গাড়ির লুকসের দিক থেকে বলি, একদম খুবই স্টাইলিশ লুকসে রয়েছে এটা। তো এই গাড়িটা কিন্তু আপনারা খুবই কম প্রাইসে, মানে যারা রেজিস্টার্ড গাড়ি খুঁজছেন তারা কিন্তু অবশ্যই একবার এটা ট্রাই করতে পারেন। আর যদি বলি এটার হাইট মোটামুটি ঠিকঠাকই আছে, আমার যা হাইট আছে আমি কিন্তু ইজিলি এটাকে অ্যাক্সেস করতে পারছি, যাদের একটু শর্ট হাইট আছে তারাও কিন্তু এটা ইজিলি আপনারা অ্যাক্সেস করতে পারবেন। তো এর সাথে কিন্তু যে আরও কালারগুলো অপশান রয়েছে সেটা আপনারা দেখলেন, ছটা কালার কিন্তু এর সাথে অ্যাভেলেবেল রয়েছে। এই গাড়িটা যারা বুক করতে চান, মোটোভোল্টের যে আউটলেটগুলো আছে সেখানে যোগাযোগ করুন। যেহেতু এটা আজকে লঞ্চ হয়েছে সেহেতু এই গাড়িটা আপনারা আশা করি আপনারা মোটোভোল্টের প্রত্যেকটা আউটলেটে পেয়ে যাবেন। তো অলরেডি একবার চালিয়েছি, আর একবার চালিয়ে দেখি এটাতে পাওয়ার মোডে যে টেস্ট রয়েছে, পাওয়ার মোডটা আমরা এখানে প্রেস করে আমরা পাওয়ার মোডে দেখি কত পাওয়ারফুল রয়েছে এটা। এটা কিন্তু দেখতে পাচ্ছেন বেশ পাওয়ারফুল রয়েছে, মানে একবার যদি আমি থ্রোটল পাকাই খুব সুন্দরভাবে কিন্তু পিক আপ উঠে যাচ্ছে। আর সাসপেনশন কোয়ালিটি, বাকি কোয়ালিটি নিয়ে আপনাদেরকে আর কোনো কিছু বলার আশা করি লাগবে না। আর বিশদ যদি আরও জানতে চান মোটোভোল্টের যে কোনো আউটলেটে গিয়ে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। তো এই ছিল আজকে ভিডিও, মোটোভোল্ট M7 বুক করার জন্য কিন্তু মোটোভোল্টের যে নিয়ারেস্ট শোরুমগুলো রয়েছে বা ব্রাঞ্চ রয়েছে ওখানে ভিজিট করুন। এটার প্রাইস রয়েছে 1,22,500। গাড়িটা কিনতে গেলে সত্তর যোগাযোগ করুন, আজকের পর থেকে কিন্তু গাড়িটা অ্যাভেলেবল হয়ে যাবে। আপনি এটা 999 অর্থাৎ 999 টাকা দিয়ে বুক করতে পারবেন। এটা বুক করতে হলে motovolt.co ওয়েবসাইটে গিয়ে এটাকে আপনাকে বুক করতে হবে। তো ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন, দেখা হচ্ছে নেক্সট ব্লগে, টিল দেন টাটা।